আর 2018-র শেষ দিক থেকে আমরা এই ঝাড়গ্রামে এই খোয়াবগাঁ, যেটা এর নাম ছিল লালবাজার আগে, তো এখানে আমরা আসি প্রথম। এসে আমি অনেকদিন আগেই এসেছিলাম এই জায়গাটাতে, তো আমার জায়গাটা এসে খুব ভালো লেগেছিল, মানে একটা আমি পজিটিভ ভাইবস পেয়েছিলাম এখানে। এবারে আমরা মানে ভাবি যে এখানে তাহলে বাচ্চাদের একটা ক্লাস শুরু করা দরকার, তো এখানে বাচ্চাদের একটা আঁকার ক্লাস শুরু হয়। হ্যাঁ, দুজন টিচার দেওয়া হয় এখানে, লোকাল দুটি ছেলে, তারা এসে আর্ট শেখায়। প্রতি সপ্তাহে ক্লাস হয় ওদের, তো 2 বছর ধরে ওদের ক্লাস চলছে। ওরা ক্লাস করতে করতে এখন মানে অনেকটাই রপ্ত হয়েছে, ওরা বাইরে কম্পিটিশনে যাচ্ছে, ওরা প্রাইজও পাচ্ছে, ওরা দেওয়ালেও ছবি আঁকছে এখন। তো প্রথম দিকে কলকাতা থেকে অনেক শিল্পীরা এসছেন এখানে, যারা দেওয়ালে কাজ করেছেন, এখানে ইনস্টলেশন আর্ট করেছেন। হ্যাঁ, তারপরে কিছু পারফরমেন্স হয়েছে এখানে। তো এখন এই করোনা পরিস্থিতির জন্য গত বছরটাতে একটু কম লোকজন এসছেন, আবার আমরা এখন শুরু করছি আস্তে আস্তে। এখন দেওয়ালগুলো সমস্ত বান্দা পরবে ওনারা মুছে দিয়েছিলেন, মানে মাটির প্রলেপ দিয়েছিলেন, সেগুলো আবার নতুন করে এখন শুরু হচ্ছে। গ্রামের বাচ্চারা, গ্রামের ছেলেমেয়েরা খুব সুন্দরভাবে কাজ করছে এখন। আমরা ভাবছি এখানকার যে বাচ্চা ছেলে মেয়েরা আছে তারা আর্ট ভালো করে শিখুক, তারা যদি এখান থেকে আর্ট কলেজে পড়তে যেতে পারে তাহলে ওদের একটা অন্যরকম এক্সপোজার তৈরি হবে। এখানকার যে মহিলারা আছেন তারা কাঁথা সেলাই শিখছেন, কিছু স্টিচিংয়ের কাজ শিখছেন, সেইটাকে যদি আরেকটু ইম্প্রুভ করা যায় তাহলে এদেরকে একটু স্বাবলম্বী করা যাবে অর্থনৈতিকভাবে। কিছু ইকো প্রিন্ট শেখানো হয়েছে এদের, গাছগাছালির রং থেকে কাপড়ে কীভাবে রং রাঙাতে হয়, সেটাও যদি এখানে কিছু করা যায় তাহলে সেখান থেকেও কিছু ইকোনমিক্যাল বেনিফিট হতে পারে। আর কিছু ছেলেরা, বড় ছেলেরা এখানে কার্টুন কুটুম তৈরি করছে, তারা সেগুলোকে অলরেডি বিক্রি করছে, তো ওইগুলোকে আরও যদি একটু ডেভেলপ করা যায়, আরও কিছু নতুন জিনিসপত্র তৈরি করা যায়, সেগুলো মানুষজন এখানে আসছেন, বেড়াতে আসছেন, তারা কিনে নিয়ে যাচ্ছেন, তো ওটাকে আর একটু বাড়াতে পারলে বা ওরাও যদি বাইরে গিয়ে কোথাও এগুলোকে বিক্রি করতে পারে তাহলে মনে হয় একটু অর্থনৈতিকভাবে ওরা স্বাবলম্বী হয়ে উঠবে।